রাজীব গান্ধীর 79তম জন্মদিবস উদযাপন অনুষ্ঠান মিঠিপুরে। রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের মিঠিপুর অঞ্চল কংগ্রেস কমিটির উদ্যোগে 79তম জন্মদিবস উপলক্ষে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান, টিবি রোগীদের সহায়তা প্রদান, আধুনিক ভারত নিয়ে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এই দিন উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস পাপি চ্যাটার্জি, মহকুমা সভাপতি হাসনুজ্জামান বাপ্পা সহ একাধিক কংগ্রেসের নেতৃত্বগণ। রাত শেখ ও চন্দন সরকার, রিপোর্ট ডব্লিউপি। প্রতিবারের মতো এবারও মিঠিপুর অঞ্চল কংগ্রেস কমিটি রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে এই আমাদের প্রিয় নেতা ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, যিনি পাওয়ার টু পিপল অর্থাৎ পঞ্চায়েতি রাজের জনক ছিলেন, যিনি আইটি অর্থাৎ মোবাইলে যে ডিজিটাল ইন্ডিয়া আছে ডিজিটাল ইন্ডিয়ার জনক ছিলেন, তাকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন জায়গা অলিপথে গলিপথে স্মরণ করা হচ্ছে, মিঠিপুরেও এই প্রোগ্রাম স্মরণ করা হচ্ছে। এই প্রোগ্রামে আসার একটা অনুভূতি আলাদা, আবেগ আলাদা। আমাদের প্রিয় নেতা অজিত চৌধুরী এখানে আসতেন, কিন্তু যেহেতু অন্য জায়গায় ওনার প্রোগ্রাম আছে আসতে পারছেন না, সময়ের হেরফেরের জন্য উনি আসতে পারেনি। উনি আমাদেরকে বলেছেন যে ভয়েস একটা রেকর্ডিং দেবেন, যদি সম্ভব হয় ওনার কাছে আমার ভয়েস রেকর্ড মানুষের শোনাবেন। এখানে আসার একটা আবেগ সত্যিই আলাদা। প্রথম কথা হচ্ছে রাজীব গান্ধীর জন্মদিন, দ্বিতীয় হচ্ছে মিঠিপুর অঞ্চলে কংগ্রেসের উদ্যোগে এবং রেখাপদের উদ্যোগে এই যে আয়োজন, সেই আয়োজন এখানকার মানুষ অত্যন্ত মানে অনেকটা আগ্রহ হয়। আমরা সেদিন এসেছি, আমাদের অবশ্যই অনুষ্ঠান হবে। কী কী অনুষ্ঠান করলেন আজকে আপনারা? এটা প্রথমে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, আমাদের নেতৃত্ব এসেছেন ভরতপুরে এবং আমাদের জেলা নেতৃত্ব এসেছেন, তারা এখানে এসে তাদের যে মূল্যবান রাজীব গান্ধীর যে শ্রেষ্ঠ যে আলোচনা সে আলোচনায় বক্তব্য তারা দেবেন, বিভিন্ন বক্তা ইতিমধ্যে বক্তব্য দিয়েছে। পরবর্তীকালে আবার একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, এইভাবে গোটা সারাটা দিন আমরা এখানে যাবো। ধন্যবাদ জানাই প্রকাশ।